अत्यंत लज्जा तार भीतरे बानारहाट गार्लस स्कूल थेके एक जन दीदीमणि के माथा हैट करे चाकरी छेड़े ताके चले जेते हुए चे से नाकि पैसा दिए चाकरी निये चे अपनारा जानें ना विधान चंद्र रायेर आमले ना सिद्धार्थ शंकर रायेर आमले ना प्रफुल्ल घोषेर रायेर आमले ना ज्योति बसुर आमले ना বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক সংঘর্ষ হতে পারে, কিন্তু কোন সরকারের প্রতি আপনি লুটেরা, দুর্নীতিবাজ, চোর, চোরটামি, সরকারি প্রকল্পের টাকা মেরে খাওয়া, করে খাওয়া, সরকারি স্কুলগুলোতে নিয়োগে দুর্নীতি করা ইতিহাসের পাতা থেকে একটা কথা ব্লাশ করে দেবে। আজ যদি জ্যোতি বসুকে রথের মেলার দড়ি না টানতে হয়, প্রফুল্ল ঘোষকে যদি দুর্গা পুজোর ফিতে কাটতে না হয়, ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেওয়ার জন্য যদি জ্যোতি বসুকে ছটফট করতে না হয়, তাহলে মমতা ব্যানার্জিকে কেন ধর্মের আঙিনায় আঙিনায় ঘুরে বেড়াতে হয়? তুমি কোন পথে নিয়ে যাচ্ছ, কি শেখাতে চাইছ? মাথায় হিজাব দিয়ে মোনাজাত করে ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিয়ে তুমি ইসলাম ধর্মকে কি শেখাতে চাইছো? হাত পাতা শেখো, ভিক্ষা শেখো। আমি জিয়াউল আলম জানতে চাই, আরব দেশের কোন ইসলামিক কান্ট্রিতে মসজিদের ইমাম মুয়াজ্জিমদেরকে সরকারের তরফ থেকে টাকা দেওয়া হয়? ইসলাম ধর্মে পরে ভারতের সংবিধান তৈরি করার সময় আম্বেদকর যখন বিবিসি সৃষ্ট মানুষজনদেরকে বিভিন্ন কমিউনিটি ডেকেছিল, ভারতবর্ষের বিশিষ্ট মুসলমান সম্প্রদায়ের মানুষরা ঐক্যবদ্ধভাবে গিয়ে বলেছিল যে সংবিধানে আমরা কোনো রিজার্ভেশন চাই না, কারণ আমরা একে অপরের সাথে ডিসক্রিমিনেশন চাই না। আমরা চাই সংবিধানের যে মূল স্তম্ভ আছে সেই সমতার দৃষ্টিভঙ্গি বজায় থাকে। আমাদের থানা, আমাদের পোস্ট অফিস, আমাদের শান্তিপাড়া, আমাদের ওই এলাকার চামুরচি মোড়ের বাজার, গ্রাম পঞ্চায়েত অফিস, ইরিগেশন অফিস, বিস্তীর্ণ চা বাগানের বসবাসের এলাকা এক বিপজ্জনক জায়গায় গিয়ে পৌঁছে গেছে। ফলে সেইখানে দাঁড়িয়ে একা ধরে সেই পুরনো যে প্রজেক্ট ভুটান থেকে আসা, হঠাৎ করে এই জলকে যদি এক অংশ রেদি নদীতে পার করা না যায়, আর এক অংশকে নতুন চ্যানেলে তাকে লক্ষ্মীপাড়ার পাশ দিয়ে, তোতাপাড়ার পাশ দিয়ে, কলাবাড়ি ঝোড়া দিয়ে, তাকে আংলা ভাষার উপর দিয়ে জলনাকায় পার করা না যায়, তাহলে শুধুমাত্র মানারহাটের উপর দিয়ে যাওয়া একমাত্র হাতিনালা তার বহন ক্ষমতাকে আরো বাড়িয়েও কিছু করা যাবে না।